দর্শক শ্রোতা কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। সময়ের বন্ধু চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক শ্রোতা, যেখান থেকে ভিডিওটি ক্লিক করেছেন অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, কেননা আপনি ভিডিওটি ক্লিক করেছেন এই কারণে যে আজকের ভিডিওতে কি আলোচনা করা হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, তাই আপনাদেরকে অনুরোধ করা হলো ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখুন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আইস ললি এবং এই গ্লাস জুস বিক্রি করে মাসে অনায়াসে 15-20,000 টাকা ইনকাম করবেন। প্রিয় দর্শক শ্রোতা, গরমের চরম ব্যবসা নিয়ে আপনাদের মাঝে আসি আমি জালাল আহমেদ সর্বদাই, তাই আপনাদেরকে বলবো যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রিয় দর্শক শ্রোতা, এই যে দেখতে পাচ্ছেন যে আইস ললি এবং গ্লাস জুস, এই দুটি প্রোডাক্ট আপনি কোথা থেকে কিনবেন এবং এগুলো বিক্রি কিভাবে করবেন? প্রিয় দর্শক শ্রোতা, আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারছেন যে এগুলো বিক্রি মার্কেটে সেল করলে কি পরিমাণ ব্যবসা হয়। হ্যাঁ, আমি আপনাদেরকে সন্ধান দিব এবং ভিডিও ডিসক্রিপশনে নাম্বারটি লিখে দিব যে এই আইস ললি এবং এই গ্লাস জুস সব থেকে কম দামে কোথা থেকে কিনবেন, তাদের নাম্বারটা আমি আপনাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। প্রিয় দর্শক শ্রোতা, চাইলে এই ব্যবসাটি আপনারা করতে পারেন। এই আইস ললি আজকের গরমে আজকের মার্কেটে চলে না এমন কোনো এলাকায় নেই। এই আইস ললি একটি জনপ্রিয় একটি বাচ্চাদের, প্রিয় দর্শক শ্রোতা, বাচ্চাদের এটি খুবই জনপ্রিয় একটি খাবার এবং এই গ্লাস জুস এটিও খুব ভালো চলছে মার্কেটে। মার্কেটে যেগুলো প্রোডাক্ট সর্বদাই চলে সেই সব প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে আসি এবং সেই সব প্রোডাক্ট কোথা থেকে কিনলে আপনি অনেক কম দামে কিনতে পারবেন এবং সেটি বিক্রি করে লাভবান হতে পারবেন, সেই বিষয়ে আমরা আপনাদের মাঝে আলোচনা করি এবং নতুন নতুন ব্যবসা আইডিয়া আপনাদের মাঝে এই কারণেই দেখাই যাতে করে আপনারা ব্যবসায় লাভবান হতে পারেন। যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চান, যে কম 2-5,000 টাকা বা 5-10,000 টাকা নিয়ে পুঁজি নিয়ে ছোট্ট একটি ব্যান বা ছোট্ট একটি সাইকেল দিয়ে কিভাবে ব্যবসা করা যায়, সেই সব ভাইদের জন্য আজকের এই ভিডিও, যায় এই আইস ললির ব্যবসা করে আপনি প্রতিদিন অনায়াসে 300-400 থেকে 500 টাকা অনায়াসে, কিংবা যদি মার্কেটে আপনার বেশি বিক্রি হয়ে যায় তাহলে 1,000 টাকাও চাইলে ইনকাম করতে পারছেন প্রতিদিন। আপনি এই আইস ললি প্রতি ঝাড়ে, প্রিয় দর্শক শ্রোতা, 45 পিস করে থাকে। হ্যাঁ বন্ধুরা, প্রতি ঝাড়ে 45 পিসের ঝাড় আপনার কিনা পড়তেছে, পাইকারি রেট হোলসেল রেট হচ্ছে 110 টাকা। হ্যাঁ বন্ধুরা, 110 টাকা যদি আপনার 45 পিস আইস ললি কেনা পড়ে তাহলে আপনি চাইলে অনায়াসে এটি দোকানদারকে 150 টাকা, 140-150 টাকা বিক্রি করতে পারবেন। দোকানদারের বিক্রি আসবে 225 টাকা। হ্যাঁ, 150 টাকা যদি আপনি এই আইস ললিটি বিক্রি করেন প্রতি জার, আপনার কিনা পড়ছে 110 টাকা। কোথা থেকে কিনবেন সেই নাম্বারগুলো আপনাদেরকে আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, চাইলে সাদের সাথে যোগাযোগ করে সঠিক দাম যাচাই বাছাই করে এই দুটি জিনিস কিনে আনতে পারেন, তারা আপনাকে সরাসরি কোম্পানির গাড়ি দিয়ে পৌঁছে দিবে। প্রিয় দর্শক শ্রোতা, বেশি করে প্রোডাক্ট যদি নেন অবশ্যই আপনাকে কোম্পানির গাড়ি দিয়ে পৌঁছে দেওয়া হবে। হ্যাঁ বন্ধুরা, এই আইস ললির কথা বলছিলাম, যদি আপনার 45 পিসের জার 110 টাকা কিনা পড়ে আপনি চাইলে অনায়াসে এটি দোকানদারকে 150 টাকায় যদি বিক্রি করেন প্রতি ঝাড়ে আপনার লাভ হচ্ছে 40 টাকা করে। আপনি প্রতিদিন 10 জার বিক্রি করতে পারলে প্রতি কার্টনে 6 জার করে থাকে, 6 জার অর্থাৎ এক দোকানে এই গরমের সিজনে এক দোকানে এরকম 1-2 কার্টন করে মাল কিনে নিচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, আপনি যদি প্রতি দোকানে 1 কার্টন করে মাল দিতেও পারেন, অর্থাৎ 6 জারের 1 কার্টন অর্থাৎ 5-6-30 জার বিক্রি করতে পারেন, তাহলে অনায়াসে আপনি এই আইস ললি দিয়ে 1200 টাকা ইনকাম করতে পাচ্ছেন। প্রিয় দর্শক শ্রোতা, এবার আসেন গ্লাস জুস। হ্যাঁ, গ্লাস জুস এটিও খুব মার্কেটের জনপ্রিয় একটি খাবার। প্রিয় দর্শক শ্রোতা, এই গ্লাস জুসে বিক্রি হচ্ছে আপনার 95 টাকা ডজন, আপনার কিনা পড়তেছে 310 টাকা কার্টন, অর্থাৎ 4 ডজনে 1 কার্টন। আপনি হিসাব করে দেখেন কত টাকা ডজন আপনাদের কেনা পড়বে। প্রিয় দর্শক শ্রোতা, এটিও ব্যবসা করে এটিও যদি আপনি মার্কেটে সেল করেন অনায়াসে 10-12 কার্টন মাল আপনার বিক্রি করা ব্যাপার নয়, তাই এটি যদি আপনি 10-12 কার্টন মাল প্রতিদিন বিক্রি করতে পারেন তাহলে আপনার এটি থেকেও কমপক্ষে 500-600 টাকা ইনকাম হবে। প্রিয় দর্শক শ্রোতা, এই দুটি প্রোডাক্ট দিয়ে আপনি 1200 এবং 600 অর্থাৎ 1800-2000 টাকা অনায়াসে প্রতিদিন ইনকাম করতে পারবেন। সো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং এই ব্যবসা আইডিয়াটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, চাইলে আপনি ভিডিও ডিসক্রিপশনে গিয়ে তাদের নাম্বার দিয়েছি তাদের সাথে কন্ট্রাক্ট করে অনায়াসে এগুলো কিনে আনতে ব্যবসা করতে পারেন। হ্যাঁ বন্ধুরা,
যারা খুঁজতেছেন অল্প টাকায় বেশি লাভের ব্যবসা তাদের জন্যই আজকের এই ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, যারা এখনও পর্যন্ত শেয়ার করেন, যারা এখনও পর্যন্ত ভিডিওটি লাইক দেননি তাদেরকে আমি বলবো ভিডিওতে অবশ্যই লাইক দিবেন। প্রিয় দর্শক শ্রোতা, কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি আপনাদেরকে নিত্য নতুন ব্যবসা আইডিয়া শেখানোর জন্য, এবং যারা অল্প পুঁজি আছে, বেকারত্ব জীবন কাটাচ্ছেন, তারা চাইলে এই সব ব্যবসাগুলো করতে পারেন। হয়তো আজকের ভিডিওতে অনেক কথা বলে ফেললাম, যদিও ভিডিওটি আপনাদের ভালো নাও লাগতে পারে, তবু আমি আপনাদেরকে বলবো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে হয়তো আবার নতুন কোনো নতুন ব্যবসা আইডিয়া নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আজকের ভিডিও এ পর্যন্তই, সকলে সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।